সেই যে কালিদাস রায় লিখে গিয়েছিলেন, বর্ষে বর্ষে দলে দলে আসে বিদ্যামঠ তলে, চলে যায় তারা কলরবে কৈশোরের কিশলয়, পর্ণে পরিণত হয় যৌবনের শ্যামল গৌরবে। শ্যামবাজারের শৈলেন্দ্র সরকার বিদ্যালয়, এখানেই সেই কিশোরের গৌরবের বীজ বপনের সূত্রপাত। ক্লাস ওয়ান থেকে টুয়েলভ শ্যামবাজারের এই স্কুলেই পড়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। রাজনৈতিক জীবনে সাদা পাঞ্জাবিতে আপামর বাঙালি দেখেছে বুদ্ধদেব ভট্টাচার্যকে, কিন্তু তার ক্লাস ওয়ান থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত যে স্কুলে কেটেছে শৈলেন্দ্র সরকার বিদ্যালয়, ঠিক সেখানে সাদা জামা এবং কালো প্যান্টই ছিল তার ইউনিফর্ম। এবং এই স্কুলে শুধুমাত্র ক্লাস করেছেন তিনি এমনটাই নয়, তথ্য প্রযুক্তি মন্ত্রী যখন তিনি হন তখনও তিনি এসেছিলেন, মুখ্যমন্ত্রী হওয়ার পরেও তিনি এসেছিলেন। এই হচ্ছে সেই ক্লাসরুম যেখানে এই বারোটা বছর বুদ্ধদেব ভট্টাচার্যের কেটেছে। প্রথম বেঞ্চে বসতেন না, কিন্তু অন্যান্য বন্ধুদের সঙ্গে মিলেমিশেই কাটাতেন এমনটাই শুনেছেন এখানকার শিক্ষকরা। বুদ্ধবাবুকে আমরা খুব ক্লোজলি পেয়েছিলাম এবং উনি এসে প্রথমেই বিভিন্ন ক্লাসরুমগুলো ঘুরতে থাকলেন। কী বললেন উনি ক্লাসরুমগুলো এসে চিনতে পারলেন তিনি? হ্যাঁ, উনি বলছেন এটা 5B ছিল, এটা 7B ছিল, এটা 8A ছিল, এটা 9C ছিল। উনি সেইভাবে এক একটা করে ক্লাসরুমে যাচ্ছেন আর রোমাঞ্চিত হচ্ছেন। এই স্কুলটাকে উনি একটা অন্য মাত্রায় দেখতেন, সেটা আমরা অনুভব করেছিলাম বুদ্ধবাবুর কথাবার্তা এবং ব্যবহারে। এবং সবচেয়ে যেটা ভালো লেগেছিল যে এখানে তিনি কিন্তু অন্য মানুষ হয়ে গিয়েছিলেন, বোধহয় তার ফেলে আসা সেই 6-এর দশকের ছাত্র জীবনে ফিরে গিয়েছিলেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে জ্যোতির্বিকাশ মিত্র মাস্টারমশাই তার ছবি এখানে বা তার অবক্ষ মূর্তি, সেই মূর্তি কিন্তু এখানে রয়েছে। এই মূর্তি উদ্বোধন করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, বুদ্ধদেব ভট্টাচার্য প্রিয় শিক্ষক ছিলেন, শিক্ষক প্রধান শিক্ষক, তার মূর্তি উনি উন্মোচন করেছিলেন। হ্যাঁ, সেই স্যারের সাথে তার একটা খুব ভালো সম্পর্ক ছিল এবং তার বাবার তিনি বন্ধু ছিলেন। বুদ্ধদেববাবুর পিতৃদেব তিনি পুরোহিত দর্পণ লিখেছিলেন বলে শুনেছি, এবং তিনি খুব আধ্যাত্মিক পুরুষ ছিলেন, ধর্মচর্চা করতেন এবং ধর্মীয় গ্রন্থ এক্সচেঞ্জ করতেন তারা দুজনে, জ্যোতির্বিকাশ মিত্র এবং বুদ্ধদেববাবুর পিতৃদেব। এবং সেই এক্সচেঞ্জটার সময় গো বিটুইনের ভূমিকা পালন করতেন পুত্র বুদ্ধদেব ভট্টাচার্য, পুত্র এবং ছাত্র বুদ্ধদেব ভট্টাচার্য, এবং সেটা তিনি এখানে বসে স্মৃতিচারণ করেছিলেন সেদিন। মুখ্যমন্ত্রী হলেও স্কুলের বন্ধুদের কাছে তিনি ছিলেন সবার প্রিয় বাচ্চু। পাড়ার ছেলেরা বুদ্ধদেববাবুকে বাচ্চু নামেই চিনত। কেন? ওটা ওনার ডাকনাম, ছেলেবেলার ওনার ডাকনাম ছিল বাচ্চু, এবং পাড়ার ছেলেরা ওনাকে বাচ্চু বলেই চিনত। বাচ্চু এসেছে অনেক বৃদ্ধকে দেখেছি, বৃদ্ধাকে দেখেছি, যারা বাচ্চু এসছে একবার দেখে আসি চল, এরমভাবে ওনারা এসেছিলেন সেই অনুষ্ঠানে, আমার পরিষ্কার মনে আছে, এবং অনুষ্ঠানটা পরিচালনার দায়িত্ব আমারই ছিল। প্রাক্তনীর স্মরণে এদিন স্কুলে শোক জ্ঞাপন করেন শিক্ষক পড়ুয়ারা। আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ।